আসসালামু আলাইকুম, আমি শারমিন হীরা সিলেট থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নূরের পরীক্ষা শেষ হওয়ার পর আমার ভাই এসেছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য, তো ওকে কয়েকদিনের জন্য রেখে দিয়েছি আর ওর সঙ্গে ঘুরছি ফিরছি আর সেই সঙ্গে গল্প করে বেশ সুন্দর সময় কেটে যাচ্ছে, যার জন্য ভিডিওটা আসলে সেভাবে করে ওঠা হচ্ছিল না। সময় অনেক বদলে গেছে, এখন চাইলেও একজন মানুষ আর একজন মানুষকে খুব বেশি সময় দিতে পারেন না, নিজেদের কাজকর্ম নিয়ে নিজেরা অনেক ব্যস্ত থাকেন। আর এত ব্যস্ততার মাঝেও আপনারা যখন কমেন্ট করে জানান আপনারা আমার জন্য অপেক্ষা করছেন, তখন কিন্তু কথাটা শুনে অসম্ভব মাত্রা একটা ভালো লাগা কাজ করে। আর সেই জায়গা থেকেই প্রতিবার ছোট ছোট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হই, আর প্রতিবারই আশা করি হয়তো ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। এদিকে নূরের মামা আর নূর দুজনেই মহাব্যস্ত আছে তাদের খেলাধুলা আর গল্প নিয়ে, তো ওরা ওদের মতো সময় কাটাক আর এর মাঝে আমি দুপুরে রান্নার আয়োজনে চলে যাই। আমার কিচেন ট্যুরের ভিডিওটাতে আপনারা অনেক বেশি সাড়া দিয়েছেন, সেজন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আর সেই সাথে বেশ কিছু প্রশ্ন করেছেন, তো কাজ করতে করতে আপনাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা জানতে চেয়েছিলেন কিচেনে রাখা ফিল্টারটা কোথায় রেখেছি, এটা আমি ডাইনিংয়ে শিফট করে দিয়েছি। যখন ডাইনিং ট্যুর দিব তখন ইনশাল্লাহ আপনাদের মাঝে শেয়ার করব ফিল্টারটা আমি কোথায় কিভাবে সেট করেছি। কিচেন ক্যাবিনেটটা যেন ভালোভাবে দেখাই, এটা আমার আপুরা রিকোয়েস্ট করেছিলেন। আসলে কোনো সার্সেবল টপিকের উপরে কাজ করতে গেলে আমাদেরকে অনেক কিছু মেনটেন করতে হয়, আর সেক্ষেত্রে অনেক কিছু আমাদের স্কিপ করে যেতে হয়, তো কিচেন ক্যাবিনেটটা সেরকমই একটা বিষয় ছিল। যাই হোক, পরবর্তী কোনো এক ভিডিওতে আমি আমার এই ক্যাবিনেটটাকে খুব ভালোভাবে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। অনেক আপুরা জানতে চেয়েছিলেন রান্নার পর হাঁড়ি পাতিলগুলি আমি কোথায় রাখি, আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা মোটামুটি জানেন আমরা সিঙ্গেল ফ্যামিলি এবং সেই সাথে খাবার দাবারের পরিমাণও খুব কম থাকে, তো রান্নার পর আমি সেটা আর পাতিলে রাখি না, এটা আমি বাটিতে নিয়ে নেই। আর বাটিতে নেওয়ার পর বাটিগুলি কোথায় রাখি সেটাই একটা প্রশ্ন, তো ওটা আমি ওভেনের উপরে যে র‍্যাক সেটার উপরেই রাখি। আর বাটি যদি একাধিক হয় তো সেক্ষেত্রে একটার উপরে একটা রাখি, এবং সেই সাথে এই যে জায়গাটা হয়েছে এখানে কিন্তু ছোট ছোট পাতিলও রাখা যায়। এখন একটা কমন প্রশ্ন থাকবে, তাহলে ভাত কোথায় থাকে? আমি যেহেতু রাইস কুকারে ভাত রান্না করি, ভাতটা আমি রাইস কুকারের ভেতরেই রেখে দেই, পাতিলটা স্টিল হওয়ার কারণে তেমন কোনো সমস্যাই হয় না। আর এখন পোলাও আছে, নর্মালি ভাত থাকে এখানে, আর পাশে যে জায়গাটা আছে প্রয়োজন হলে ওখানেও পাতিল রাখা যায়। বাসায় গেস্ট আসলে বা স্পেশাল কোনো অকেশন থাকলে যখন বড় পাতিলের ব্যবহার হয় ওই পাতিলগুলি রাখাটা একটু কঠিন হয়, তখন চুলার উপরেও কিছু রেখে দেই, আবার চুলার নিচে যে ফাঁকা জায়গাটা দেখেছিলেন ওখানেও কিছু রাখি। ভাড়া বাসায় প্রতিটা কাজের জন্য আলাদা করে জায়গা বের করাটা একটু কঠিন হয়ে যায়, তো যতটুকু জায়গা আছে অতটুকুই নিজের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করি। আমাদের বাসায় এখন ভাই স্পেশাল রান্নাবান্না চলে, ও যে কয়েকদিন আছে ওর পছন্দ অনুযায়ী রান্না করার চেষ্টা করি, তো আজও অল্প স্বল্প কিছু করে নিচ্ছি। আমি জানি না আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে কি না, যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি আশা করছি করে নেবেন, আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঝাল খাবারের পাশাপাশি মিষ্টি খাবার না থাকলে ভালো লাগে না, এদিকে রান্না হতে থাকুক সেই সাথে আমি একটা ডেজার্ট আইটেম তৈরি করে ফেলি। প্রথমেই আমি এলাচটাকে গুঁড়া করে সাইড করে রেখেছি, আর এই রান্নায় যা যা প্রয়োজন সবকিছু একসাথে গুছিয়ে নিলাম।
সারা পৃথিবী যখন কাঁচা বাদাম জ্বরে ভুগছে, আমি কেন পিছিয়ে থাকবো? এর জন্য ভাবলাম আজ কাঁচা বাদামের বরফি বানিয়ে ফেলি। এ ধরনের বরফি চীনাবাদাম দিয়েও করা যায়, তবে আজ আমি কাজু আর কাঠবাদাম মিক্স করে করব। বাদামের লাল আবরণটাতে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন বি এবং অন্যান্য খাদ্য উপাদান থাকে, তো বাদাম সবসময় লাল আবরণটা সহ খাওয়াই ভালো। তবে আমার স্পেশাল রেসিপির জন্য আজ আবরণটা ছাড়িয়ে নিতে হচ্ছে। গতকাল রাতে আমি বাদামটা ভিজিয়ে রেখেছিলাম, এর জন্য খোসাটা ছাড়িয়ে নেওয়াটা এখন বেশ সহজ হচ্ছে। তবে এই ধরনের রেসিপি যদি আপনি ট্রাই করতে চান আর আপনার হাতে যদি কম সময় থাকে, তো ফুটন্ত গরম পানি বাদামের মধ্যে দিয়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবেন। দেখবেন কয়েক ঘন্টা ভিজিয়ে রাখলে যেইভাবে নরম হয়ে যায়, ঠিক 10 মিনিটে বাদামের খোসাটা ঠিক একইভাবেই নরম হয়ে গেছে। এখানে আমার যা যা লাগছে তা হলো চিনি, ঘি, এলাচি গুঁড়া, দুধ আর বাদাম। এক চা চামচ ঘি গরম করে তার মধ্যে এক কাপ চিনি দিয়েছি। আমার বাদাম যেহেতু এক কাপ, চিনিও সমপরিমাণেই রেখেছি। চিনিটাকে গলানোর জন্য সামান্য একটু পানি দরকার ছিল, তো আমি যেই ব্লেন্ডারে বাদাম ব্লেন্ড করেছি ওটা ধুয়েই পানি দিয়েছি, তবে চাইলে এটা নর্মাল পানিও দেওয়া যায়। চিনিটা খুব ভালোভাবে গলে যাওয়ার পরে আমি বাদাম বাটাটা দিয়ে দিয়েছি, আর এখন অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে নিচে ধরে যাওয়ার একটা ভয় আছে। এ পর্যায়ে এসে এক চিমটি পরিমাণে এলাচ গুঁড়া দিয়েছি, আর সেই সাথে সামান্য একটু লবণ দিয়েছিলাম, ওটা স্কিপ হয়ে গেছে। এলাচ গুঁড়ার বদলে গোলাপ জলও দেওয়া যায়, আর আমি কিন্তু ঘি পরিমাণে খুবই কম দিয়েছি, কারণ বাদাম থেকে ধীরে ধীরে তেল বের হবে। আমি যে ট্রেটাতে বরফিটা সেট করব, নূর ওটাতেই অয়েল ব্রাশ করে দিচ্ছে। বাদামটাকে ব্লেন্ড করার সময় আমি হাফ কাপ দুধ নিয়েছিলাম, তবে চাইলে ওর থেকে বেশি দুধ দিয়েও করা যায়, তো সেক্ষেত্রে বরফিটা কিন্তু একটু নরম থাকবে, খুব বেশি শক্ত হবে না। একদম গরম থাকতেই বাটিতে সেট করে নিতে হবে, তা না হলে মনের মতো শেপ দেওয়াটা একটু কঠিন হয়ে যাবে। এখন যে বাদামটা দিচ্ছি এটা কিন্তু রান্নার কোনো অংশ না, এটা দেখার সৌন্দর্যের জন্যই দিচ্ছি। আর এই তো ঝটপট তৈরি হয়ে গেল কাঁচা বাদামের বরফি। এর মধ্যে দুপুরের কাজকর্ম সব গুছিয়ে নিয়েছি, টেবিলটাও মোটামুটি গোছাচ্ছি, এখন দুপুরের খাবারটা খেয়ে নেব। আমার ভাইটা একেবারেই ঝোল খাবার পছন্দ করে না, তো এর জন্য টেবিল জুড়ে সব ভাজা ভুনা টাইপের খাবার দিয়েই সাজিয়েছি। নূরের বাবার ছুটির দিনগুলিতে আমরা বাইরে বেড়াতে যাই, এটা আপনারা এতদিনে মোটামুটি বুঝে গেছেন। আজও সেরকমই একটা দিন। আপনাদের প্রত্যেকের কমেন্ট আমি সময় নিয়ে পড়ি এবং উপলব্ধি করার চেষ্টা করি। কিছু কিছু আপুর কমেন্টে এমন থাকে, দেখলেই বোঝা যায় আপনারা কোনো না কোনোভাবে জীবনটা নিয়ে খুশি না, আপনাদের ভেতরে হতাশা, না পাওয়া এগুলি ঝেয়ে গেছে। আপনি কেন কষ্টে আছেন সেটা তো আমার জানা নেই, তবে বিশ্বের বিভিন্ন সংস্থার রিপোর্টের ছোট্ট কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করছি, এটা শুনলেই আপনি বুঝতে পারবেন আপনি কেমন আছেন। আপনি জানলে অবাক হবেন, পৃথিবীতে প্রায় 83 কোটি লোক প্রতিদিন না খেয়ে ঘুমায়, প্রায় 160 কোটি লোকের মাথা গোজার ঠাঁই নেই। এর থেকেও বড় একটা অংশ প্রতিদিন কম বেশি অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছেন। আপনি যদি সুস্থ শরীরে পেট ভরে খাবার খেয়ে নিজের বাসায় থেকে মোবাইল হাতে নিয়ে আমার ভিডিওটা এখন দেখে থাকেন, তাহলে আপনি পৃথিবীর টপ 20% সুখী লোকের একজন। এটা আল্লাহ তাআলার দেয়া অনেক বড় একটা নিয়ামত, আর এটা নিয়ে আমাদের প্রত্যেকের খুশি থাকা উচিত। সুখ শান্তি এগুলি আপেক্ষিক ব্যাপার, আপনার সঙ্গে আমার মিলবে না, তারপরও বলি, অনেকেই আমরা মনে করি দামি গাড়ি বাড়ির মধ্যে না জানি কত সুখ আছে, আসলে কি তাই?
আমরা প্রত্যেকেই কোনো না কোনো পরিবারে থাকি, হয় বাবার বাড়িতে অথবা শ্বশুর বাড়িতে, না হয় নিজের সংসারে নিজের স্বামী সন্তান নিয়ে। পরিবারের সদস্যদের সঙ্গে হাসি আনন্দে কাটানো প্রত্যেকটা মুহূর্ত কিন্তু অনেক বেশি মূল্যবান, যেটা আপনার দামি গাড়ি বাড়িকে হার মানাবে। আমাদেরকে আল্লাহ যা দিয়েছেন, চলুন আমরা সবাই মিলে তার মধ্য থেকেই সর্বোচ্চ খুশি এবং শান্তিটা খুঁজে নেই। জীবন অনেক বেশি সুন্দর যদি তা আপনি উপভোগ করতে পারেন আর উপলব্ধি করতে পারেন। প্রত্যেকেই কিন্তু শূন্য থেকে শুরু করে, ধীরে ধীরে পূর্ণ হয়। তো আপনিও ধৈর্য রাখেন এবং আল্লাহর উপর বিশ্বাস রাখেন, একদিন আপনিও পূর্ণ হবেন। আমি জানি আমার আজকের বলা কথা আপনাদের অনেকেরই ভালো লাগবে না, কারণ প্রত্যেকের জীবন দর্শন আলাদা। আপনি যে অ্যাঙ্গেলে চিন্তা করেন আমি হয়তো তার ধারে পাশেও নেই, তবে আমি আমার ভাবনার জগতে যেভাবে বিচরণ করি সেই হিসেবেই আপনাদেরকে বললাম। হয়তো কারো না কারো একটু হলেও মনে শান্তি মিলবে এই আশায়। তো এরকম যদি হয়ে থাকে তো আমি মনে করব আমার বলার এখানেই সার্থকতা। আমরা কিন্তু পাহাড়ের ঢালে আজ খুব সুন্দর একটা বিকেল কাটিয়েছি আর এখন সূর্যাস্ত দেখার জন্য পাহাড়ের উপরে উঠেছি। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবসময় খুশি থাকুন, এই প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।